হ্যালো ভিভার্স আপনারা হোয়াটসঅ্যাপে যে কোনো চ্যাটকে লক এবং হিডেন করে রাখতে পারবেন কেউ যদি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশও করে তারপরেও সে দেখতে পারবে না যে আপনারা কোন কোন চ্যাটকে লক করে রেখেছেন এবং হিডেন করে রেখেছেন তো ভিডিওটিতে লক্ষ্য রাখুন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কী করে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যে কোনো চ্যাটকে লক করবেন আমি আর এর চ্যানেলের নাম আরেস টেকজন প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন তো আপনাদের মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে যে কোনো চ্যাটকে লক করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ করবেন হোয়াটসঅ্যাপ লিখে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার পরে জাস্ট আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আপডেট করা না থাকলে আপডেট করে নেবেন দেন চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে দেন আপনারা দেন আপনারা যে চ্যাটকে লক করতে চাচ্ছেন জাস্ট সেই চ্যাটের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশান প্রোফাইল অপশানটিতে ক্লিক করে দেবেন প্রোফাইল অপশানটিতে ক্লিক করার পরে নিচে চলে আসবেন এবং নিচে দেখতে পাচ্ছেন চ্যাট লক চ্যাট লক অপশানটিতে ক্লিক করে দেবেন দেন দেখতে পাচ্ছেন লক দিস চ্যাট উইথ ফিঙ্গারপ্রিন্ট জাস্ট আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন তো আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে যদি ফিঙ্গার প্রিন্ট সেন্সর না থাকে বা ফিঙ্গার প্রিন্ট বা ফিঙ্গার প্রিন্ট সেন্সরটি ওয়ার্ক না করে সেক্ষেত্রে আপনারা এই ফিউচারটি ব্যবহার করতে পারবেন না জাস্ট আপনারা এই অপশানটিতে ক্লিক করে দেবেন দেন আপনারা আপনাদের ফিঙ্গার প্রিন্টটি দিয়ে দেবেন দেন দেখতে চান ভিউ ভিউ অপশানটিতে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপে যে চ্যাটটি লক করতে চাচ্ছিলেন সেই চ্যাটটি লক হয়ে যাবে তো আপনারা কি করে দেখবেন আপনাদের হোয়াটসঅ্যাপের লকেট চ্যাটসগুলি মানে আপনারা যে যে চ্যাটকে লক করেছেন সেই সেই চ্যাটগুলোকে কী করে দেখবেন তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আবারও চলে যাবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে জাস্ট আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্টকে নিজের তরকে টেনে ধরবেন দেন ওপরে দেখতে পাচ্ছেন লকেট চ্যাটস এই অপশানটিতে ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেবেন তো আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে যদি কেউ প্রবেশও করে তবুও তারা আপনাদের লকেট চার্জগুলি দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনাদের ফিঙ্গারপ্রিন্টটিকে ইউজ করা হবে জাস্ট আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন দেন আপনারা আপনাদের লকেট চার্জসগুলি দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে সাথে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন